গতকাল বিজেপি দলের একটা মিছিল ছিল, আমরা জানতে পারছি, সবাই জানে। এটা ওই চার রাজ্যে বিধানসভা নির্বাচনের বিজয় মিছিল নামে মিছিলটা করছে, এটা করতেই পারে। যার যার পার্টি যে দল জিতবে বিজয় উৎসব করতে পারে, তাদের টাইম আছে, সীমা সময়সীমা ছিল। আমরা পুলিশের মাধ্যমে জানতে পারছি 11টা থেকে বেলা 1টা পর্যন্ত কালকে খুব সুন্দরভাবে মিছিল হয়েছে। তারা বাজি ফুটাইছে, স্লোগান করছে, বক্তৃতা করছে, ভালো কথা। বাইরে থেকে ছেলে মেয়েরা আইছে, ভালো বিজেপির লোক আইছে, তেমন লোক জমায়েত করতে পারিনি, 6-3 লোক হইতে পারে। মিছিল করে সুন্দরভাবে বাড়িতে গেছে, চলে গেছে। কিন্তু দুর্ভাগ্য বিষয়, এই গুন্ডা পার্টি বর্বর দল কালকে মিছিলের পরে 20-30 জন গুন্ডা বাহিনী, ওই কুলাঙ্গাররা, তারা ওই নাইরোহা চৌধুরীর বাড়িতে গিয়া মদ মাংস খাইল, মদ খাইয়া মাংস খাইয়া জানোয়ার হইয়া এই পার্টি অফিস আক্রমণ করেছে, পুরে ছাই করে দিয়েছে। কতবার এই নিয়া 4-5 আক্রান্ত হয়েছে, আমরা এবার ছাড়ব না, পরিষ্কার কথাবার্তা। তারাও দুই হাত, আমরাও দুই হাত, তারাও মানুষ, আমরাও মানুষ, তারাও গন্ডাছড়া মানুষ, আমরাও গন্ডাছড়া মানুষ। এখান থেকে সেরে যেতে পারবো না, এখানে থাকতে হবে। চোখের সামনে কালকে 7:30 সময় এই রাজপথের মধ্যে সবাই দেখছে, এই গুন্ডারাজ বয়ে কেউ মুখ খুলতে পারি না। যদি প্রতিবাদ করে তাইলে আক্রমণ করবেন, বাড়িঘর জ্বালাই দেবেন, আক্রমণ করবেন, তার জন্য কেউ বলতে পারে না। আজকে আমরা বিক্ষোভ জানাবো, থানাতে ধর্ণা দেব। Thank you.